দেখো আমাদের এখানে কি করতে হবে, আমরা চেষ্টা করছি যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিভাবে কোন একটা সমীকরণ ঠিক না ভুল সেটা যাচাই করা যায়, সেটা আমরা করছি। ঠিক আছে, তাহলে এই যে v = u + at এই ইকুয়েশনটা ঠিক না ভুল আছে সেটা আমরা চেক করব মাত্রা বিশ্লেষণ করে। তাহলে আমরা দেখলাম v এর মাত্রা হয় ld - 1, v ত্বরণের অন্তিম বেগ, u হচ্ছে প্রাথমিক বেগ, এটা বেগ মানে ld - 1। এখানে কি আছে, a * t, a মানে ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে ld - 2 * t হচ্ছে টাইম, তার টাইম হলো একটা t - একটা কাটলে কি হবে ld - 1। তাহলে দেখতে আমরা যে প্রত্যেকটা কার্ভের মাত্রা কি আসছে সেম আসছে, তাহলে আমরা বলতে পারবো এই ইকুয়েশনের মানে এই যে সমীকরণটা তার বাম দিকের মাত্রা যার কারণে থাকি হাই আছে, অর্থাৎ এই ইকুয়েশনটা মাত্রাগতভাবে নির্ভুল সঠিক। ঠিক আছে, এটা হলো প্রথম, এটা আপনারা একটা নিজেরা করো, এটা হয়ে না তোমাদের যে তোমরা দু নম্বর চেক করো এটা ঠিক না ভুল আছে। s = ut প্লাস হাফ এটি স্কোয়ার, অলরেডি তোমরা প্রত্যেকে জানো এটা সমীকরণটা ঠিক না, কিন্তু ওকে যাচাই করতে হবে এখানে মাত্রা নিয়ে যে এক্স্যাক্টলি ঠিক না ভুল। আমি লিখাটা মিটাচ্ছি না, এই লিখাটা আবার একটু নিয়ে একই লিখা লিখতে হবে। ঠিক আছে, s মানে হচ্ছে সরণ, u হচ্ছে প্রাথমিক বেগ, t হলো সময়, a হচ্ছে ত্বরণ, t হলো সময়। ঠিক আছে, আমরা এবার চেক করছি, তাহলে প্রথমে লিখছি সরণের মাত্রা কি হবে l, তাহলে বাম দিকের মাত্রা কত পেলাম l। ঠিক আছে, এবার দেখি u কি, u টি এর মাত্রা কি দেখি, u হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে বেগের মাত্রা কত হয় l t স্কয়ার মাইনাস 1 কিন্তু t হচ্ছে ক্যাপিটাল t, তাহলে এটা বের করলে পাবো t t কেটে যাবে, এটা বাকি কত l, এটাও পেলাম l। নেক্সট হচ্ছে দেখো হাফ a t স্কয়ার, ভালো করে বোঝো হাফ a t স্কয়ারে হাফ তো ধ্রুবক পদ, এর কোনো মাত্রা হবে না, এটা বাদ দিলাম, তার থাকলো কি a t স্কয়ার। এ হচ্ছে ত্বরণ, এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল টি এর স্কোয়ার, মাইনাস টু প্লাস টু কেটে যাবে, তাহলে কি করে থাকবে সিম্পলি এল। তাহলে দেখো এই ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম এটা 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 প্রত্যেকটা মাত্রা কত এল এল এল, তাহলে সমান হচ্ছে, তার মানে সমীকরণের বাম দিকের মাত্রা হচ্ছে এল, ডান দিকের মাত্রা হচ্ছে এল। তাহলে আমরা বলতে পারবো ডাইমেনশন অফ এল এইচ এস ইকুয়াল ডাইমেনশন অফ আর এইচ এস, অর্থাৎ এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। ঠিক আছে, এটা ভালো লাগে, এটা হ্যাঁ একই একই ওই একই হবে বলে আমি মিটিয়ে নিই, আগেটা লিখে বাংলাটা হচ্ছে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, আর এই লাইনটার মানে হচ্ছে যে প্রদত্ত সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। ঠিক আছে, একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে কিন্তু হাফ এর কোনো ভ্যালু নাই, যদি সমীকরণটা এরকম থাকতো s = ut প্লাস এর যা পাঁচ প্লাস তিন এর দুই এটি স্কোয়ার, তাহলে কিন্তু সমীকরণটা কি হতো এটি ঠিক হতো, তাও কিন্তু ঠিক হতো, কারণ সংখ্যাটার কোনো ভ্যালুই নাই এখানে মাত্রার থেকে, যদি এখানে প্লাস এর জায়গায় মাইনাস থাকতো তাহলেও ভ্যালু থাকতো না, এটা যদি না থাকতো তাও থাকতো না। তার মানে বুঝতে পারছো যে একটা ইকুয়েশন এক্স্যাক্টলি কারেক্ট কিনা সেটা কিন্তু মাত্রার সাহায্যে যাচাই করা যাবে না। কেন যাবে না, আমরা জানি কারেক্ট ইকুয়েশন হচ্ছে এটাই, কিন্তু যদি তুমি এই ইকুয়েশনটা বের করতে মাত্রা ঠিক কিনা তাও দেখাবে ঠিক, যদি বের করতে যাও মাইনাস হাফ এটি স্কোয়ার তাও দেখাবে ঠিক, যদি দেখায় যে মাইনাস তিন এর দুই এটি স্কোয়ার তাও ঠিক দেখাবে, তার কারণ এইটা তো একটা ধ্রুবক পদ, এর তো কোনো মাত্রা থাকছে না, সুতরাং মাত্রা হতে হবে ঠিক, একটা সমীকরণ যে এক্স্যাক্টলি ঠিক সেটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, ওই জন্য ওই যে ছেলেটা যে কোশ্চেন চেক করছিল সে বলছে স্যার মাত্রা হতে হবে কোশ্চেনটা ঠিক আছে, বাট এক্স্যাক্টলি সমীকরণটা ঠিক না ভুল সেটা বলার দরকার নেই। ঠিক আছে, এটা কিন্তু একটা ফল্ট, এই এই যে পদ্ধতি এর একটা ফল্ট বলতে পারি আমরা, যে কোনো একটা সমীকরণ এক্স্যাক্টলি ঠিক না ভুল সেটা আমরা বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি যে সমীকরণটা মাত্রাগতভাবে ঠিক না ভুল, বোঝা গেল, এটা একটা সীমাবদ্ধ বা লিমিটেশন বলতে পারি সমীকরণ। এটা বলেছে এটা তোমরা নিজের একটা করো, স্যার বলার তো শুরু করবে প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক,